بسم الله الرحمن الرحيم প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না বলে না ওই কদমে যাওয়া হলো না নবী প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না জোরে কন্যা সুবহানাল্লাহ আরে আরে সেই তো নবীর কদর জানে গো সোনা লাগে না আরে যে বরে যে নবীর জানে আরে সেই তো নবীর কদর জানে গো মধুর বাণী শোন বাগানে মধুর বাণী শোন বাগানে হইলে তাহার দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না বলে না ওই কদমে যাওয়া হলো না নবী প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না আরে নাবিজি কে ভালোবাসো আরে খুদারে ইবাদতে আসো গো আল্লাহ আকবর বলে আরে নাবিজি কে ভালোবাসো আরে খুদারে ইবাদতে আসো গো নবী মানা আল্লাহ মানা নবী মানা আল্লাহ মানা কোরআনের ঘোষণা ওই কদমে যাওয়া হলো না বলে না ওই কদমে যাওয়া হলো না নবী প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে মহাপদের আওয়াজ বলেন আল্লাহু আকবার হে যুবাবাইরা হে মুরব্বি বাবাজিরা হে কর্তারা রে মহাপদরা গো আমি যে আয়াত এখন আমার আয়াতের নিরিখে আমি আলোচনার ভিতরে প্রবেশ করছি জোরে করে না আমি ও বন্ধুরা ডাইনে বামে গেলে অনেক সময় দরকার আমার নবীর শান মান বলতে গেলে অনেক সময় দরকার তবে আমি যেই সাবজেক্ট নিয়ে নিই ওই সাবজেক্টের উপর আলোচনা করব সকলে বলেন ইনশাআল্লাহ জোরে বল আর জোরে বলেন আমিন আর মহাপ্রভুর আওয়াজ বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইমানদারদেরকে কিছুক্ষণ পর পর কোরআনের ডাক দিয়ে বলে যে অর্থাৎ ইমানদারদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জোরে কর না সুবহানাল্লাহ এখানে বলেছেন আমানু স্তাইনু হে ইমানদার বান্দারা হে বিশ্বাসী বান্দারা আমানু স্তাইনু বিসসবরি ওয়াস সালাহ তোমরা আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো নামাজ আরেকটা হলো ধৈর্য জোরে কর না সুবহানাল্লাহ কয়টা জোরে কর কয়টা দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ বলেছেন তোমরা ইস্তাইনু আমার কাছে প্রার্থনা করো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এটা আমার কথা নয় আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ তোমরা আমার কাছে চাও আমার কাছে প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু মাআস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ দর্দশীলদের সাথে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়তে হলে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ছাড়া কোনো ইবাদত করা যায় না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? আস-সালাতু ইমাদুদ দ্বীন, নামাজ হলো ধর্মের কুলি। জোরে করুন সুবহানাল্লাহ। আস-সালাতু ইমাদুদ দ্বীন, নামাজ হচ্ছে ধর্মের কুলি। মান আকামা, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করল, আমার নবী বলেছেন ফাকাদ আকামা দ্বীন, সে যেন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করল। জোরে কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার সালাত, আর আমার উম্মতের মধ্যে যারা নামাজকে ছেড়ে দিবে, আমার তারাকা, আর যারা নামাজকে ছেড়ে দিবে, ফাকাদ হাদামা দ্বীন, সে যেন ইসলাম ধর্মকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, না বললেই চলে না, বর্তমানে নামাজের ভিতরে অনেক সমস্যা দেখা যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? কারণ নামাজের ভিতরে একজনে এক এক রকমের ফতোয়া দেয়, এখন নামাজের ভিতরে আমাদের সমস্যা, কথা কোন ঠিক কিনা? অনেক আছে গাছের উপরে হাত তুলে, কেউ আছে নাবি নাজাত তুলে, কেউ আছে পাও চড়ায় খাড়ায়, কেউ আছে চাপায় দাঁড়ায়, এক এক ধরনের এক এক ইয়া দেখা যায় এক এক জায়গায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে কিসের মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যেভাবে নামাজ পড়েছি এবং আমার সাহাবাই আজমাই গ্রাম যারা ছিলেন তাদেরকে যেভাবে নামাজের প্রশিক্ষণ দিয়েছি, ঠিক সেইভাবে তোমরা সাল্লু কামা রামাইতুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা? নবীজির কথা, যে আমি যেভাবে নামাজ পড়েছি, আমার সাহাবাইদেরকে যেভাবে নামাজের প্রশিক্ষণ দিয়েছি, সেইভাবে তোমরা নামাজকে আদায় করো। জয় গন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, এই জন্য নামাজ পড়তে হবে কিসের সাথে? ধৈর্যের সাথে। কিসের সাথে? জোরে বলেন, ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজটা হলো মুমিনদের জন্য মিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মুমিনদের জন্য কি মিরাজ? কে বলেছেন এটা? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলের কথা কি সত্য হবে কিনা? জোরে কোন আরো চিল্লে বলেন সত্য হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। জোরে কোন না সুবহানাল্লাহ। আ বন্ধু আজ আমার নামে যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আমার নবী জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, সিজদাতুল মুনতাহা গেলেন, আরশে আজিমে গেলেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দিদার লাভ করার পরে আমার নবী যখন রওনা দিবেন চলে আসবেন, আমার নবী যখন সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে আসলো, মুসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, মুসা পয়গম্বর আলাইহিস সালাম দেখা হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তো তোমার দিদার লাভ করালাম, আমি তো তোমার সান্নিধ্য লাভ করালাম, তাইলে আমার উম্মতের জন্য উপদ্রব হিসেবে তুমি কি দিবা? আল্লাহ তাআলা বলল বন্ধু ও হাবিব, আমরা উম্মতের জন্য আমি উপদ্রব হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ নয়, পঁচিশ ওয়াক্ত নামাজ নয়, এটা দিয়ে পরে আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের সাথে আল্লাহ নবী যখন দেখা হল, আপনার উম্মতরা তো দুর্বল, আপনার উম্মতের পক্ষে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়া ইম্পসিবল হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ
যুক্ত নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে, তকলিফ হয়ে যাবে। আপনি আমার উম্মতের নামাজ একটু কমায়া দেন আল্লাহ তাআলা। আবার কি বলেন, কষ্ট যুক্ত নামাজ দিলেন আল্লাহ বলতে ইয়া আল্লাহ, হে আল্লাহ কষ্ট যুক্ত বেশি হয়ে যায়। তারপরে রাস্তা দিয়ে দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ, জোরে করে না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, এই বান্দারা, এই মুমিনরা, চিৎকার করে বলেন আমার নবী বলেছে, এই পাঁচবার নামাজ পড়া মানে আল্লাহর সাথে পাঁচবার দিদার করা। জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই দিদার হতে হবে নামাজের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ এরকম ভাবে পড়তে হবে যে নামাজের ভিতরে ফায়দা হয়, যে নামাজের মধ্যে কি হয়, রেজাল হয়। নামাজ তো আমরা পড়ি অনেকে, কিন্তু নামাজের সঠিক যে নিয়ম কানুন, ডিসিপ্লিন, নামাজের নিয়ম কানুন অনুযায়ী আমরা নামাজ পড়তে পারি না। বা নামাজের যে খুদু খুদু হাদিস আছে, নামাজ ওইভাবে আমরা আদায় করতে পারি না। বিদায়ী নামাজের রেজাল আমরা পাই না। কথা কোন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার হুজুর আমি নামাজ পড়তেছি, আমার নামাজে তো আমি কোনো রেজাল পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি আবার পুনরায় নামাজ পড়ো। আবার সে নামাজ পড়লো, বলল যে হুজুর এখনো তো আমার নামাজে রেজাল পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত বলবো তোমার রাজে নামাজের মধ্যে কোনো ফায়দা আসছে না, উপকার আসছে না, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে তোমার নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না। কথা কোন ঠিক কি না? এজন্য নামাজের খুজু খুজু করতে হবে। করবে খুবই সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খুজু খুজুর সহিত নামাজ আদায় করে এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, এ সাহাবারা, খুজু খুজুর সহিত নামাজ আদায় করা হলো রুকু যেভাবে দেওয়া ঠিক সেভাবে দিতে হবে, সেজদা যেভাবে দেওয়া ঠিক সেভাবে দিতে হবে। অর্থাৎ নামাজের পুরো যে নিয়ম কারণ, এই ইমামের সহিত নামাজ আদায় করা এই খুজু খুজুর সহিত নামাজ বলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেইভাবে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, আজ ও বাইরা, আজ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাগানের মধ্যে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গার্ডেনের মধ্যে, বাগানের মধ্যে নামাজ আদায় করতে দিলেন। ওই নামাজ আদায় করার সময় হঠাৎ করে ওই গাছে, বাগানের মধ্যে যে গাছগুলি আছে এটা প্রমাণ করে, ওই বাগানের মধ্যে যে গাছগুলি আছে এই গাছের ঘনত্ব থাকার কারণে একটা পাখি হঠাৎ করে বাগানের ভিতরে প্রবেশ করলো। ওই পাখিটা ছটফট করলো, পাখিটা বের হবার জন্য চেষ্টা করলো, পাখিটা বের হতে পারে না। যখন পাতার সাথে, যখন পাখির ডানার সাথে পানি খায়, তখন একটা রিম রিম শব্দ হয় কিনা হয়, কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে পাখিটা যখন ওই বাগান থেকে বের হবার সময় ছটফট করতে লাগলো, হঠাৎ করে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে উপক্রম হলো, নামাজের মধ্যে তার একটু ত্রুটি হয়ে গেল, নামাজের মধ্যে আমি আমার নিজস্ব বাগানের মধ্যে, আমি আমার গার্ডেনের মধ্যে নামাজ আদায় করতে গেলাম, ওই বাগানের মধ্যে একটা পাখি প্রবেশ করলো, ওই পাখির ছটফট করার কারণে আমার নামাজ মধ্যে ত্রুটি হয়ে গেল। আমি কি করব? আপনি আমাকে একটা বন্ধুটা বলে দেন। আল্লাহ নবী যখন বললো, এ তালহা, এটা তোমার এখতিয়ার, তুমি পুনরায় আবার নামাজ আদায় করো। জোরে কর না সুবহানাল্লাহ। কিদা প্রমাণ করে তালহা রাদিয়াল্লাহু আনহু আমি এই বাগানটা আল্লাহ রাস্তায় আমি ওয়াকফ করে দিলাম। জোরে করুন না সুবহানাল্লাহ। তাইলে হাদিস দ্বারা বুঝা গেল, এই
বাগানের মধ্যে পাখি আসার কারণে ছটফট করার কারণে নামাজের যে দুপুরি হয়ে যায় আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার নিজস্ব এই বাগানটা পুরো আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলেন নিরকন্না সুবহানাল্লাহ ও বন্ধু আমাদের মাঝে অনেকে আছে নামাজ পড়ে ঠিক জুমার নামাজ পড়ে অনেকে নামাজ পড়ে পাসিফ পড়ে না অনেকে নামাজ পড়ে আসে নামাজ পড়ে জোহর নামাজ পড়ে না অনেকে আছে মাগরিব নামাজ পড়ে আসে নামাজ পড়ে না আবার অনেকে আছে দুইদের দুই নামাজ পড়ে অন্য নামাজ পড়ে না আবার অনেকে আছে শুধু রমজান মাস আসলে তারা বিনামাজ পড়ে অন্য নামাজ পড়ে না কথা গন্ডি কিনা কত হাদিসের মধ্যে আছে কেন মাঝে ঠিক অবস্থা হাদিসের মধ্যে আছে বনি ইসরাইল বংশের মধ্যে এক মহিলা ছিল ওই মহিলাটা একটা জানার কাজ করেছে একটা বিবিসের কাজ করেছে ওই মহিলাটা জানার কাজ করার পরে মুসা আমি আপনার দরবারে আসছি কই কেন আসছ কই আমি এমন একটা জানার কাজ করেছি এমন একটা পাপের কাজ করেছি যেই জানার জন্য আমার গর্ভের মধ্যে একটা সন্তান হয়ে গেছে জোরে করে নাউযু বিল্লাহ ওই জানার কারণে আমার গর্ভের মধ্যে একটা সন্তান হয়ে যে এজন্য মুসা পয়গম্বর আমি আল্লাহর কাছে কাছে ভাবে ক্ষমা পাবো আপনি যদি আল্লাহ পাকের দরবারে একটু আমার পক্ষ হয়ে ক্ষমা চাই দেন তাইলে মনে হয় আল্লাহ তাআলা আমাকে কোন চিরার করে দিতে জুড়ে বলেন আল্লাহু আকবার মুসা পয়গম্বর ডাকতে বলে হে মহিলা আমি জেনা করেছিলাম ওই জেনাটা আমার গর্ভের সন্তান হয়ে যে এখন আমার মতো অপরাধী ব্যক্তি দুনিয়ার জমে আর কাউকে আমি দেখি না জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা আপনি আল্লাহর দরবারে রিকমেন্ড করেন একটু রিকোয়েস্ট করেন তাইলে মনে হয় আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে মুসা পয়গম্বর কয় হে মহিলা আমি তোমার মতো এত অপরাধী নই এত পবিত্র মহিলা পৃথিবীর মধ্যে আর কাউকে দেখি না আল্লাহ ডাকতে বলতে যে মুসা তুমি তো দেখো তার মতো অপরাধী ব্যক্তি আর কেউ নাই তার যে বেশি অপরাধী নিকৃষ্ট ব্যক্তি দুনিয়ার জমিনে রয়ে গেছে আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর বললে ও আল্লাহ তাআলা জানতে চায় সেই ব্যক্তি কে আল্লাহ তাআলা তখন মুসা পয়গম্বরকে জানায় দিল হে মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ জানতে চায় ওই ব্যক্তি কে আমার আল্লাহ তাআলা বলে দিলেন হে মুসা দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আযান শোনার পরে ইচ্ছা করে নামাজ পড়ে না ওই বেনামাজি হলো ওই জানাকার ব্যক্তির মহিলার চেয়ে নিকৃষ্ট জোরে কন্না নাউযু বিল্লাহ আরো জোরে কন্না নাউযু বিল্লাহ ফজর নামাজ যে বানাহি বান্দা পড়িবে আদম নবী বেজার হইয়া যাইবে আদম নবী যাইবে কথা গন্ডি কিনা জোহর নামাজ যে বানাহি বান্দা পড়িবে ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে আল্লাহর কোলে বেজার হইয়া যাইবে আসর নামাজ যে বানাহি
দিবা পরিবে যাইবে বলে নবি বেজার যাইবে মারিবে যাব নাহি বাবা পড়িবে নবি যাইবে নবি যাইবে সালাম যাব নাহি বাবা পড়িবে নবি বেজার যাইবে কথা গন্ডি কিনা জুমার নামাজ যাব নাহি বন্ধ পড়িবে আল্লাহর নবি বেজার যাইবে কথা গন্ডি কিনা পাঁচ নামাজ যাব নাহি বন্ধ পড়িবে আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায় জাহান্নামে আগুন সারা সকলে জোরে বলেন আমি আল্লাহর কাছে একটা কমিটমেন্ট করলেন ওয়াদা করলেন আমার সাথে ওয়াদা নয় এই ওয়াদা করেছেন আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে পাঁচ নামাজ জামাতের শেষ ইহতিমামের শেষ আদায় করার তৌফিক দান করে সকলে জোরে বলেন আমিন আমার ভাইরা আজকের মাহফিল থেকে যদি একটা আমল করতে পারেন তাহলে আজকের মাহফিলের আলোচনা শোনা হবে আপনার জন্য সার্থক কথা বলেন ঠিক কিনা শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে কথা কোন ঠিক কিনা যারা যারা আমরা এখানে আছি সকলের এই নিয়ত আছে তো যে আল্লাহ যে আলোচনাগুলি শুনবো প্রত্যেককে যদি নাও মানতে পারি একটার উপরে আল্লাহ আজকে আমল করবো সকলে জোরে বলেন আমিন ও যুব ভাইরা ও বন্ধুরা ও বাবাজিরা যুব ভাইরা অনেক যুবক ভাইরা আছে সমাজের মধ্যে অনেক যুবক ভাইরা আছে জোর করার কারণে নামাজ পড়ে না আমি যুবক ভাইদেরকে হাতে পায়ে পড়ব ও ভাইরা তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় এই জীবন কাল তোমার একদিন থাকবে না এই জীবন কাল তোমার ফুরিয়ে যাবে এই জীবন কাল তোমার থাকবে না বৃদ্ধ বাবার কই থাকব না মা কোনো কেউ থাকব না একদিন মাটির সাথে মিশে যাব কিন্তু কি নিয়ে কবরে যাব কবরে যেতে হলে আমলের প্রয়োজন আছে না নাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা যেন একটা আমল করে কবরে যেতে পারি সকলে জোরে জোরে বলেন না আমিন আজ মেরা অবস্থায় ছিলেন জোরে করেন আমার নবী যখন নবী সেই যাবে তার পিঠের মধ্যে গিয়ে নারী বুড়ে গেলে দিতে পারবা তাদের একদিন বললো আমি পারবো আল্লাহর নবী যখন সেই যায় গেল তখন তারা কি করলো উঠের নারী আমার নবীর পীর মোবারকে দিয়া
অবস্থা দেখে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর দৌড়ে আমরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর দৌড়ে গিয়ে বললেন হে ফাতিমা হে আল্লাহর রহমাতুল্লাহ আলামিন নামাজ পড়তে গেলে এমন সময় দেখা গেল কাফের ভাইরা কুরাইশ নেতারা তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিঠ মুবারক নারে পড়ে দিলেন যখন গিয়ে বলল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এসে তার বাবার পিঠ মুবারক থেকে এমনি নারী গুলগুলি ফিক্কা মেরে ফেলে দিলেন আর সরাইয়া দিলেন আর বলতে আছে এটা কি তোমাদের মানবতা এটা কি তোমাদের কোনো কাজ নয় এই কথা যখন বললো কাফেররা নিস্তব্ধ হয়ে গেল তাইলে বোঝা গেল আমার নবী নামাজগত অবস্থায় কাফেররা পর্যন্ত কি করেছেন শত্রুতা করেছেন আমার নবীর বিরোধিতা করেছেন কথা গণ ঠিক কিনা হে যুবক হে বন্ধুরা আমার নবীর বিরোধিতা করেছে এখনো নবীর বিরোধিতা আসে না নাই এই জমিনের মধ্যে বর্তমানে নবীর বিরোধিতা আসে না নাই এক দলে নামাজ পড়ে আরেক দলে কিয়াম করে আরেক দলে মিলাদ করে আরেক দলে মিলাদ করে না কিয়াম করে না বলে কিয়াম করা মিলাদ করা বেদাত কথা গণ ঠিক কি না তাইলে নবীর শত্রু এখনো দুনিয়ার জমিনে আছে কথা গণ ঠিক কি না হ্যাঁ যুবক ভাইরা হ্যাঁ বন্ধুরা তোমাদের ঘাতে ভাই বলে যায় নবীর পক্ষে থাকবা নবীর মহব্বতে নামাজ পড়বা নবীর আদর্শ দ্বারা জীবন গড়বা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে জোরে জোরে বলুন আমিন এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত আমার মুসলমানকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমি নবীর সাথে জান্নাতে বাসী হইল জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা হে বন্ধুরা আলোচনা তো প্রায় আমার সময় নিকটে চলে এসেছে কিন্তু আলোচনা তো শেষ করতে পারলাম না ও যুবক ভাইরা ও বন্ধুরা আপনাদেরকে একটাই আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই একটাই রিকোয়েস্ট করে যাই আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করে নিব আজকের মাহফিল থেকে ওয়াদা করব যারা জীবনে নামাজ ছেড়ে যান আর কোনদিন নামাজ ছাড়বে না যারা রমজানের রোজা ছেড়েছেন আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন আর কোনদিন রোজা ছাড়বেন না যারা মা বাবার খেদমত করেন না আজকের মাহফিলে ওয়াদা করবেন মা বাবা যতক্ষণ জীবিত থাকে তাদের খেদমত করব নবীর বিরোধিতা যারা করেছেন নবীর পক্ষে থাকবেন আল্লাহর হুকুম যারা ছেড়ে দিয়েছেন আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন আল্লাহর হুকুম মোতাবেক যেন আমরা চলতে পারি সকলে জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করি ও আল্লাহ যখনই মৌত দাও তুমি আমাদেরকে ঈমানের সাথে মৌত দিও তুমি আমাদেরকে নামাজে আলোতে মৌত দিও তাহাজ্জুদের হালতে মৌত দিও তুমি আমাদেরকে রমজানে মৌত দিও সকলে জোরে জোরে বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আমি যে দুইটা আয়াত এখানে নিয়েছিলাম এই আয়াতে আলোকে আলোচনা করলে অনেক সময় দরকার যাই হোক বক্তা আরো আমাদের দুজন রয়ে গেছে ইনশাআল্লাহ আমরা পাঁচজন ভাষায় আলোচনা শুনতে পারবেন আর অন্য সময় যদি সুযোগ হয় আপনাদের মাঝে আলোচনা রাখবো আল্লাহ পাক যেই এতক্ষণ সন্ধ্যা যাবত আলোচনা হচ্ছে এবং যতক্ষণ আলোচনা হবে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে সকলে জোরে বলেন আমিন আজকে মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে আজকের মাহফিলের খাতিরে আজকে এলাকার আশেপাশে কবরবাসী আছে তাদের যেন রুহের মাগফিরাত কামনা কেমন হয় তাদের যেন কবর আজাব মাফ করে আল্লাহ যেন আজকের এই আলোচনা আজকের মাহফিল সকলের মনের আশা আকাঙ্ক্ষা ছয় যারা আয়োজন করেছেন তাদের যেন মনের আশা বাসনা আল্লাহ কবুল করে এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম এবং দায়েম রাখে সকলে জোরে বলেন আমিন এই